এসডিজি বাস্তবায়নে অগ্রগতির শীর্ষ তিনে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে সবচেয়ে ভালো অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ সহ তিনটি দেশ। 2015 সালে 2030 সাল গ্লোবাল এজেন্ডা গ্রহণের পর এসডিজি ইন্ডেক্স স্কোরে বাংলাদেশ এই অগ্রগতি অর্জন করেছে। তালিকায় থাকা অপর দুটি দেশ হল আফগানিস্তান ও আইভরি কোস্ট। 2021 সালের এসডিজি রিপোর্টে এইসব তথ্য উঠে এসেছে। জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক বা এসডিএসএন সোমবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে উঠে এসেছে এসডিজিতে পূর্ব ও দক্ষিণ এশিয়া অন্য যে কোনো অঞ্চলের চেয়ে বেশি ভালো অগ্রগতি অর্জন করেছে। বিবৃতি তিনটি দেশে এসডিজি বাস্তবায়নে পিছিয়ে গেছে। এই তিনটি দেশ হল ভেনেজুয়েলা, টোভালু ও ব্রাজিল। অবশ্য 2015 সালে এসডিজি গ্রহণের পর এসডিজি ইন্ডেক্স স্কোরের বৈশ্বিক গড় এবার প্রথমবারের মতো কমেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডিভুক্ত দেশসহ বৈশ্বিক অবনতির পেছনে 2020 সালে দরিদ্র ও বেকারত্বের হার বৃদ্ধি দায়ী। প্রতিবেদন অনুসারে 2021 সালের এসডিজি ইন্ডেক্সে বাংলাদেশের 109তম অবস্থান এবং মোট স্কোর 63.5। 85.9 স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। শীর্ষে পাঁচে থাকা অপর দেশগুলোর মধ্যে সুইডেন 85.6, ডেনমার্ক 84.9, জার্মানি 82.5 ও বেলজিয়াম 82.2। দক্ষিণ এশিয়ায় 75তম স্থানে রয়েছে ভুটান। 79তম স্থানে রয়েছে মালদ্বীপ। 27তম শ্রীলঙ্কা। 96তম নেপাল। 120তম ভারত। 129তম পাকিস্তান এবং 137তম স্থানে রয়েছে আফগানিস্তান।